নফল ইবাদত কথা কিন্তু সত্য, আমরা আহলে হাদিসরা নফল ইবাদতের ব্যাপারে একটু উদাসীন, এবং আমি মনে করি যে এখান থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আবার আমাদের একদল ভাইয়েরা আছেন নফল ইবাদতের ব্যাপারে এত বেশি আগ্রহী, যেটা আমরা শুনেছি যে তারা ফরজ বাদ দিয়ে মাথায় লুঙ্গি বাঁধে, এটারও কি এই ধরনের কথাও কিন্তু সমাজে প্রচলিত আছে যে মাথায় লুঙ্গি মানে পাগড়ি বান্ধা খুব স্বভাবের কাজ, কিন্তু ফরজের দিকেও খেয়াল থাকে না। সুব্বানের কর্মীদেরকে বলবো, বিষয়টি কিন্তু গবেষণামূলক বিষয়, এটি একটি সেমিনারের বিষয়। বিষয়টার দুইটা দিক আছে, একটি হলো নফল ইবাদতগুলো যেগুলো মাসনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রতিষ্ঠিত, যেগুলো অথেন্টিক, সেগুলোকে যেমন সমাজে এস্টাবলিশড করা, পাশাপাশি ইবাদতের নামে আমাদের সমাজে যদি আঙ্গুলে গুনে বলি, যেমন আমাদের ডক্টর সাহেব একটু বেশি সালাতের উপরে গুরুত্ব দিয়েছেন, আমরা আজানের জবাবতেই কথাও শুনি নাকি, সালাতের ভিতরে ভেজাল বেশি, কারণ শয়তান এইখানেই, মানে আমি মাঝে মাঝে বলি যে সালাতের যে সিডিটা আর কি প্রোগ্রামটা, এটাকেও নষ্ট করে দিতে পারছে, আর সালাত নষ্ট করে দেওয়া মানেই হইল লোকটা নিশ্চিত জাহান্নামে যাবে। সালাত ঠিক, তার বাকি অনেক কিছুই আমরা আশা করি যে ঠিক, সালাত বেঠিক, সুতরাং তার বহু কিছুই বেঠিক। আমাদের দেশে সালাতের বিষয়ে বেশি ঝামেলা, কিন্তু সালাতের যদি একটু আগে এগিয়ে যান আকিদার ক্ষেত্রে, সঠিক বেঠিক ভেজাল আছে না নাই? হ্যাঁ, জিকির আজকার তাসবিহ তাহলিলের ক্ষেত্রে অসংখ্য ভেজালে আমাদের সমাজ কি ভরপুর, এক এক বীরের এক এক রকম বানানো তাসবিহ, কেউ বলে কি কি জানি বলে, হ্যাঁ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহমাত আল্লিল আলামিন, এটা হলো একজনের জিকির, আবার আরেকজনের জিকির তো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আছেই, কেউ জিকির করতে করতে গাছে উঠা যায়। তো এই জিকিরগুলো সম্পর্কে সুব্বানকে যথাযথভাবে সুদৃঢ়ভাবে জ্ঞান অর্জন করতে হবে, এবং সাধারণ সহজ সরল মানুষকে সতর্ক করতে হবে যে এই ধরনের বানাওয়াট জিকিরের কোনো মূল্য নেই, এগুলো দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করা বৃথা। আমি একসাথে চাকুরি করেছি ক্যাডেট কলেজে, আমার চেয়ে উনি একটু সিনিয়র ছিলেন, আমি ওনার সঙ্গে দেখা করতে গেলাম, মসজিদ থেকে বের হন না, আমার মশার কামড়ও আমি সহ্য করতে পারতেছি না, এরে বাবা বের হয় না কেন, প্রায় 25 মিনিট পরে বের হয়ে আসলাম, বললাম এতক্ষণ কি করলেন, বলে আমার পীর সাহেব হুজুর কেবলা যে আমাকে তসবিহ দিয়েছেন ওইটা শেষ করলাম, আমি যে ওইটা দিয়ে কি হবে, বলে ওইটা দিয়ে এরকম এরকম উপকার, আমি যে ঘোড়ার ডিম হবে, আপনি পাইছেন ঘোড়ার ডিম আর আমি খাইলাম মশার কামড়, রাসুলের শেখানো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এইগুলো বইলা মজা পাওয়া যায় না, যেগুলোর বিষয়ে জান্নাত পুরস্কার সুনিশ্চিত, এগুলো যেমন আমাদেরকেও বাড়াইতে হবে, ভ্রান্ত ধারণাটা ভেঙে দিতে হবে, এটুকু হইল আমার এই বিষয়ের ক্ষুদ্র অনুরোধ। ফালি আবুদু রব্বা হাযাল বাইত, এখানেই নফল ইবাদতের নির্দেশ আছে, জনৈক সাহাবী আল্লাহ রসুলের অজুর বানিয়ে এনে দিতেন, রাতের বেলায় বিনা কারণে রাসুলের দরজায় বসে পাহারা দিতেন, সাহাবীর নাম হলো রাবিয়া বিন কাব আল আসলামি, আল্লাহ রসুল ফজরের নামাজ পড়তে বের হয়ে দেখেন ওই বেটা বসে বসে পাহারা দিতেছে, এই কি করো, বলে ইয়া রাসুল আল্লাহ আপনার বাড়ি পাহারা দেই, রাসুল বললেন আমার বাড়ি তো পাহারা দেওয়ার দরকার না, এটা তো আল্লাহ দায়িত্ব নিয়েছেন, বলে মন তো মানে না, আপনাকে যে অনেক বেশি ভালোবাসি, কেউ যদি আপনার ক্ষতি করে
তো রাসূল এরকম কথা শুনে একটু দরদমাখা মনে বললেন, তুমি আমার কাছে কি চাও? সেও সহজ সরল ভাষায় বলে দিল, আমি আপনার সঙ্গে একসাথে জান্নাতে থাকতে চাই। রাসূল বললেন, অন্য কিছু বলো, চাইছো তো একেবারে আসলটা চাইয়া বুঝছো। বললেন, ইয়া রাসূল আল্লাহ, অন্য কিছু না, আপনার দরজার সামনে এখন জান্নাতে আপনার আরো কাছে থাকতে চাই। রাসূল তাকে বলেছিলেন, ফাকসিরি সুজুদ, সাজদার পরিমাণ বাড়াইয়া দাও। রাসূল ওযু করার পরে দুরাকাত পড়তেন। আমরা বেদাতিদের মতো আওয়াবিন টাওয়াবিন ওই সকালে দুপুরে রাত্রে ওগুলো না পড়লাম, কিন্তু যেগুলো রাসূল আদায় করেছেন আমি মনে করি সুব্বানের যুবকদের ভিতরে এগুলো চর্চায় কি করা, নিয়ে আসা খুব জরুরি এবং দরকার। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক, আহলে হাদিসদের ভিতরে ওয়াজ আছে কিন্তু রাত্রে জেগে থাকা মানুষের সংখ্যা কম। আমিও সেই তালিকায় আছি, বলি বেশি করি কম, এটাই আমাদের। দান খয়রাতের ব্যাপারেও যাকাত তো ফরজ। আমরা সচেষ্ট হইলে জমিয়তে সুব্বানের কাজকে গতিশীল করতে পারবো। পাশাপাশি আমরা দানের হাতকে প্রসারিত করে বহু কল্যাণকর কাজ করতে পারব। তিন আমলের কথা তো আমরা সবাই জানি, আফসুস সালাম, সালাম বাড়াও, আম ক্ষুধার্তকে খাওয়াও, রাতের বেলায় মানুষ ঘুমায় যখন নামাজ পড়ো, নিরাপদে জান্নাতে যাও, সবই তো নফল ইবাদতের অন্তর্ভুক্ত। একটু সিয়ামের মাত্রা বাড়াইতে হবে। ছয় রোজার কথা আমাদের সভাপতি বলছে, রাসূল সোমবার বিশুদ্ধবার রোজা রাখছে, এগুলোও কিন্তু চর্চায় নিয়ে আসা। আশুরার রোজা আছে, আমরা চালু করেছি। আরাফার দিবসের রোজায় বংশালওয়ালারা ভালো ইফতারির আয়োজন করে, আলী ভাই হাজির আছে, মনে করাই দিলাম আর কি, যাতে করে আমরা দুই চারশো লোক চলে গেলেও সমস্যা না হয়। রামাজান মাসে উমরা করলে রাসূলের সঙ্গে জানি কি হয়, আর বলবো না, অনেক কথা। তবে দুটি দিক আবার পরিষ্কার, বেদাতি নফল ইবাদত চিনতে হবে, চিনাইতে হবে, মানুষকে ফিরাইতে হবে, ঠিক? এত আজ থেকে এটা তো জোরদা বলার দরকার ছিল কি কোন আমাদের সেক্রেটারি মহোদয়, বেদাতি আমল চিনতে হবে আগে, জনগণকে চেনাইতে হবে যেটা বেদাতি আমল, এবং জনগণকে ফিরাইতে হবে, ঠিক কিনা? এটাই হোক আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রতিশ্রুতি, আল্লাহ কবুল করুন। সুন্নাতে আমল, মাসনুন আমল, জানতে হবে রাজি, মানতে হবে বলেন ইনশাআল্লাহ, আমাদের মধ্যে ইবাদতের পরিমাণ বাড়াতে হবে। গেল এই প্রসঙ্গ, ধন্যবাদ। দ্বিতীয়ত, অনলাইন বই পাঠের মাধ্যমে যারা একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন আমি মোবারকবাদ জানাই। এই ধরনের কার্যক্রম আমাদের সুব্বান, ওই যে সুরাই কুরাইশ শুনাইছি, এই সুরাই কুরাইশরা যেরকম অভ্যস্ত শীত গ্রীষ্মে, তারাও আরো ভালো ভালো প্রোগ্রাম দিয়ে যেন তারা এরকম অভ্যস্ত হয়ে ওঠেন, আল্লাহ তাদের কবুল করুন, আমিন। এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।